হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে কর্মী নিয়োগ হতে চলেছে তার জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী রাজ্যের মিড ডে মিল সেলে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে এজ কত লাগবে কীভাবে আবেদনপত্র সাবমিট করবেন আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেবো এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে তারপর এজ নিয়ে ডিসকাস করব। এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানের কোর্সও কমপ্লিট করতে হবে অ্যাটলিস্ট ছ মাসের কোর্স কমপ্লিট করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে এর সাথে বলা হয়েছে টেকনিক্যাল নলেজ থাকতে হবে ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম এস এক্সেস অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড চা হয়েছে থার্টি ওয়ার্ডস পার মিনিট এর সাথে এ চা হয়েছে এক এক দু হাজার তেইশের মধ্যে ক্যান্ডিডেটের এজ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশান রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবেন পাঁচ বছরে আর ওবিসি ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবেন তিন বছরে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে তিনটে স্টেজের মাধ্যমে ফার্স্ট স্টেজে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে থেকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ডিপেন্ড করে ওয়ান টু টেন রেসিওতে ক্যান্ডিডেটকে ইনভাইট করা হবে সেকেন্ড স্টেজে কম্পিউটার টেস্ট এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ টোটাল মার্কসের উপর ডিপেন্ড করে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের জন্য টোটাল মার্কস থাকছে থার্টি মার্কস তিরিশ নাম্বারের মধ্যে মাধ্যমিক পরীক্ষার জন্য থাকছে টেন মার্কস হায়ার সেকেন্ডারির জন্য থাকছে টেন মার্কস আর গ্র্যাজুয়েশানের জন্য থাকছে টেন মার্কস কম্পিউটার টেস্টের জন্য থাকছে টেন মার্কস ইন্টারভিউর জন্য থাকছে টেন মার্কস টোটাল পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে এই পঞ্চাশ নাম্বারের ওপর ডিপেন্ড করে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে নোটিফিকেশনে পেমেন্ট সম্পর্কেও ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া আছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ভ্যাকেন্সি এই পোস্টের জন্য স্যালারি রয়েছে তেরো হাজার এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ষোলো এক দু পুরুলিয়া জেলার সাব অফিস থেকে পুরুলিয়া জেলার মিড ডে মিল সেলে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট এই পোস্টের জন্য অফলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে তার জন্য পুরুলিয়া জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে পুরুলিয়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্মে ডাউনলোড করতে হবে পূরণ করা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এইচএসের মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট তার সাথে টেকনিক্যাল নলেজ অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মার্কশিট সার্টিফিকেট এর সাথে এসসি এস টি যদি ক্যান্ডিডেট হন তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এই যে যে ডকুমেন্টগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টের কপি সেলফে টেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে বাই পোস্ট কিংবা কুরিয়ারের মাধ্যমে আর অ্যানভেলপের উপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডিইও আন্ডার সি ফর পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এটা লিখতে হবে অ্যানভেলপের উপরে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে যে ঠিকানায় সেই ঠিকানাটা এখানে মেনশান করে দেওয়া আছে টু দ্য সাব ডিভিশনাল অফিসার পুরুলিয়া সদর অ্যাট অফিস ক্যাম্পাস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট পুরুলিয়া পিন দেওয়া আছে সাত দুই তিন এক শূন্য এক এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে বাইশ দুই দু হাজার তেইশের মধ্যে তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন বাইশ দুই দু হাজার তেইশের মধ্যে অফলাইনে আবেদনপত্র সাবমিট করে দেবেন পরবর্তীকালে ইন্টারভিউর জন্য প্লাস কম্পিউটার টেস্টের জন্য তারা ক্যান্ডিডেট যখন ইনভাইট করবে সেই লিস্ট ক্যান্ডিডেটের লিস্ট আপনারা পেয়ে যাবেন পুরুলিয়া জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন পুরুলিয়া জেলার ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই নোটিফিকেশানটা দিয়ে দেবো নোটিফিকেশানটা ডিটেলসে পড়বেন তারপর অ্যাপ্লিকেশান সাবমিট করে দেবেন থ্যাংক ইউ